আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনামগুলো। সোমবার মধ্যরাতে শেষ হয়েছে রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচার। আগামীকাল দুই সিটিতে ইভিএম এ ভোট গ্রহণ। ঈদের আট দিন বাকি থাকলেও রাজধানীতে জমি উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট, এখনও তেমন শুরু হয়নি বেচাকেনা। এবং টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে আটলান্টিক মহাসাগরে ডুবোজার নিয়ে নিখোঁজ ব্রিটিশ ধনকুবের সহ কয়েক পর্যটক, সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত, সোমবার মধ্যরাতে শেষ হয়েছে রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রচার। আগামীকাল দুই সিটিতে ইভিএম এ ভোট গ্রহণ হবে। রাজশাহী নগরীর ত্রিশটি ওয়ার্ডে ভোট কেন্দ্রের সংখ্যা ১৫৫টি, মেয়র প্রার্থী ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ১১২ জন ও ১০টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ৩,৫২,০০০, তবে এর মধ্যে তরুণ ভোটার ৩০,০০০। সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে ভোট কেন্দ্র ১৯০টি, ভোটার সংখ্যা ৪,৮৭,৭৫৩, মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭৩ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৮৭ জন প্রার্থী রয়েছেন। পুরো নির্বাচন ক্লোজড সার্কিট ক্যামেরায় পর্যবেক্ষণ করবে নির্বাচন কমিশন। কোথাও কোনো অনিয়ম হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহী ও সিলেটে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। ঈদের বাকি আর মাত্র ৮ দিন, এর মধ্যে রাজধানীতে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। গাবতলী স্থায়ী পশুর হাটে এর মধ্যে আসতে শুরু করেছে গরু, তবে এখনও বেচাকেনা তেমন জমে ওঠেনি। ঈদকে সামনে রেখে গরুর হাটের পাশাপাশি জমে উঠতে উঠছে এগ্রো ফার্মগুলো। প্রত্যেক বছর রাজধানীর বিভিন্ন জায়গায় পশুর হাট বসলেও অনেকেই খামার থেকে কোরবানিযোগ্য পশু কিনতে পছন্দ করেন, তাই ঈদুল আজহার অনেক আগে থেকেই ব্যস্ততা বেড়ে যায় খামার সংশ্লিষ্টদের। বরাবরের মতো এবারও বড় গরুর তুলনায় ছোট গরুর চাহিদা বেশি জানিয়েছেন বিক্রেতারা। গত বছর আমরা ৪০০ কেজির নিচে যে গরুগুলা ৪৭৫ টাকা কেজি লাইভ ওয়েটে সেল করছিলাম, সেই গরুটা এই বছর আমরা ৫০০ টাকা কেজিতে সেল করতেছি। দ্যাট ইজ মাত্র ২৫ টাকা পার কেজিতে আমরা দাম বাড়াইছি, যেটা আসলে একান্তই আমাদের না বাড়ালেই নয়। এই সেগমেন্টটাকে আমরা সবচেয়ে মানে লো মার্জিনে রাখার চেষ্টা করছি, যাতে ওনাদের একটু কষ্ট ভোগান্তি কম হয়। এছাড়া আমাদের কাছে ৯০,০০০ টাকা থেকে শুরু করে ৪৫,০০০ টাকা দামের গরুও আছে, এবং ছাগলের ব্যাপারে যদি বলেন আমাদের কাছে ১৪,০০০,১৫,০০০ টাকা দামের ছাগল থেকে শুরু করে ৪,৫,০০০ টাকা দামের ছাগলও আছে। টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে আটলান্টিক মহাসাগরে একটি ডুবোজান নিয়ে নিখোঁজ হয়েছেন কয়েক পর্যটক, নিখোঁজদের মধ্যে এক ব্রিটিশ ধনকুবেরও রয়েছেন। এই ঘটনার পর পর্যটক ও ডুবোজানের সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। আটলান্টিক এলাকার কোস্টগার্ড জানিয়েছে নিখোঁজ হওয়ার সময় ডুবোজানটিতে কতজন পর্যটক ছিলেন তা পরিষ্কার নয়, তবে এতে হ্যামিস হার্ডিন নামের এক ব্রিটিশ ধনকুবের ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে। টাইটানিকের ধ্বংসাবশেষ দেখানোর জন্য প্রায় অর্থের বিনিময়ে কিছু ছোট ছোট ডুবোজান আটলান্টিকের তলদেশে যায় বলেও জানানো হয়েছে। ১৯১২ সালে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের সন্ধান মেলে ১৯৮৫ সালে। এরপর থেকে টাইটানিক নিয়ে ব্যাপক গবেষণা চলছে। পর্যটক খ্যাত এই জাহাজের ধ্বংসাবশেষ দেখতে প্রতিবছর আটলান্টিকের তলদেশে ভ্রমণে যাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের ভ্রমণ পিপাসুরা। দেশে নারী জাগরণের অগ্রদূত মহীয়সী নারী কবি সুফিয়া কামালের ১১২তম জন্মবার্ষিকী আজ।
জননী সাহসিকা হিসেবে খ্যাত এই কবি 1911 সালের 20 জুন বরিশালের শায়েস্তাবাদে জন্মগ্রহণ করেন এবং 1999 সালে 20 নভেম্বর ঢাকায় মারা যান। সুফিয়া কামাল আজীবন মুক্ত বুদ্ধি চর্চার পাশাপাশি সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিপক্ষে সংগ্রাম করে গেছেন। সাঁঝের মায়া, মন ও জীবন, শান্তি ও প্রার্থনা, উদত্ত পৃথিবী সুফিয়া কামালের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। সাহিত্য চর্চার পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে বিশেষ ভূমিকা রেখেছেন তিনি। সুফিয়া কামাল স্বাধীনতা ও একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ দেশে বিদেশের 50টিরও বেশি পুরস্কারে ভূষিত হয়েছেন। কবি সুফিয়া কামালের জন্মদিন উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব আজ। বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে 8 দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন করা হয়েছে। 27 জন উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে। ইসকনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী জানান, বিকেল 3টায় রাজধানীর স্বামীবাগের ইসকন মন্দির থেকে রথযাত্রা শুরু হবে। ঢাকার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সেটি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হবে। রথটা 27 তারিখে আমরা শুরু করব ঢাকেশ্বরী মন্দির থেকে, আবার ঢাকেশ্বরী মন্দির থেকে আবার প্লাশির মোড় হয়ে জগন্নাথ হল হয়ে তারপর শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর হয়ে আবার প্রেস ক্লাবের সামনে দিয়ে আবার সেই দৈনিক মালার মোড় হয়ে আবার মতিঝিল হয়ে স্বামীবাগে ফিরে আসবে। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। ইন্দোনেশিয়াকে ফ্রুটিকা বিরতির পর আবারও আমন্ত্রণ। ইসরায়েলি বাহিনীর অভিযানে এক কিশোরসহ 5 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। দখলকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলের জেনিন শরণার্থী শিবিরে ওই ঘটনা ঘটে। অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর 7 সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। ইসরায়েল বলছে 2 সন্দেহভাজনকে গ্রেফতারে তাদের সামরিক বাহিনী জেনিন শরণার্থী শিবিরে প্রবেশ করলে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হলে হতাহতের এই ঘটনা ঘটে। তবে ফিলিস্তিনের দাবি, অভিযানের নামে ইসরায়েলি বাহিনী নিরস্ত্র জনতার উপর হামলা চালিয়েছে। সে সময় হেলিকপ্টার থেকেও নির্বিচারে গুলিবর্ষণ করা হয়েছে। ফিলিস্তিনিদের উপর বিচার বহির্ভূত এ হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। এবারে কৃষি সংবাদ। বরগুনায় গবাদি পশুর ছোঁয়াচে রোগ লাম্পিতে আক্রান্ত হচ্ছে গরু। কোরবানির ঈদের আগে লাম্পি রোগের প্রাদুর্ভাবে চরম দুশ্চিন্তায় পড়েছেন খামারিরা। প্রাণিসম্পদ বিভাগ বলছে রোগের প্রাদুর্ভাব কমাতে এবং গবাদি পশুর সুষ্ঠু চিকিৎসায় কাজ করছেন মাঠকর্মীরা। বরগুনা থেকে হাসান ঝন্টুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। বরগুনার এমন কোনো খামার বা গৃহস্থ নেই যেখানে এক বা একাধিক গরু লাম্পি রোগে আক্রান্ত হয়নি। লাম্পিতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে বাছুর। লাম্পি রোগের লক্ষণ, প্রাথমিক পর্যায়ে গবাদি পশুর শরীর মুখমণ্ডল থেকে পা পর্যন্ত গোটা দেখা দেয়। পশুর শরীরের তাপমাত্রা 104 থেকে 106 ডিগ্রি পর্যন্ত ওঠে। পশু কিছু খেতে পারে না, শরীরের পচনও খেতে না পারায় একসময় নিস্তেজ হয়ে পড়ে। এক সপ্তাহ আসছে এই রোগ হচ্ছে, গোটা গোটা সারা গায়, আর এই একটার পাও ফুলে উঠছে। এরপর গিয়ে তো পশু হাসপাতাল নিছি, চিকিৎসা করাইছি, হ্যাঁ গায়ের ওই ইয়ে তো কমে না। ডাক্তার দেখলাম, হ্যাঁ কই যে পক্স উঠছে, জ্বর্মা ফুলে জ্বর 108, পরে হ্যাঁ অপারেশন করে দিয়েছে, ওষুধ দিছে, এই আনালাম লই আনামরা বাড়ি যাম। লাম্পি স্কিন ডিজিজ ভাইরাস জনিত রোগ। খামারি ও গৃহস্থদের অসচেতনতার কারণেই এ রোগে গবাদি পশুর মৃত্যু পর্যন্ত হয়। রোগ নির্মূলে কাজ করছেন প্রাণী সম্পদ বিভাগের মাঠ কর্মীরা। আমাদের খামারি পর্যায়ে পরামর্শ হলো, আপনি যদি আপনার খামারকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং একটা গরু যখন দেখা দিবে এবং অন্য গরু তা থেকে আলাদা করে রাখার ব্যবস্থা করবে। বেশিরভাগ খামারি প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করতে পারেন না বলে চিকিৎসা ব্যবস্থা নিতেও দেরি হয়। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।
এখন দেখবেন প্রকৃতি সংবাদ। কুষ্টিয়ার ভেড়ামারা শহরের প্রাণ হিসনা নদী। প্রভাবশালীদের দৌরাত্বে পদ্মার এই শাখা নদীটির অস্তিত্ব এখন হুমকির মুখে। নদীর বুকে বড় বড় দালান নির্মাণ ছাড়াও স্থানীয়রা নদী দখল করে চাষাবাদ করছে। কয়েকটি স্থানে বাদ দিয়ে নদীর স্বাভাবিক প্রবাহকে বন্ধ করে দেয়ায় বর্ষাকালেও পানি থাকে না। তালিকা তৈরি করলেও প্রভাবশালী দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না প্রশাসন। আনিসুজ্জামান ডাবলুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে, সাবরিনা হাসানের রিপোর্ট। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে হিসনা নদী। পদ্মা থেকে উৎপত্তি নদীটির একসময় যৌবন থাকলেও এখন সেটির অস্তিত্ব হুমকির মুখে। দখল, ভরাট আর দূষণে মৃত প্রায় হিসনা নদী। আবার কোথাও দুপার ভরাট করে সরকারি অর্থে সরু কালভার্ট নির্মাণ করে নদীর গতিপথ রুদ্ধ করা হয়েছে। নদীর এমন অবস্থা নিয়ে আক্ষেপ করেন স্থানীয়রা। নদীতে কোনো খনন নাই, পানি নাই, আমাদের মাছ নাই, কি অবস্থা দেখেন জঙ্গল। খনন করা হোক, দুই পাশে গাছপালা লাগানো হোক, এবং যারা দখলে নদীর ভিতরে চলে আসছেন তাদেরকে এই দখল মুক্ত করা হোক। প্রভাবশালীরা বড় বড় স্থাপনা নির্মাণ ছাড়াও নানাভাবে জায়গা দখল করে নিচ্ছে। বাঁধ দেওয়ায় নদীটি কচুরিপানায় ভরে গেছে। বড় বড় লোক আসল তো, কোন মোষ গরু নামাই নামাই নিত ওই নদীতে। আর এখন হচ্ছে গা নদী এখন ভরাট হতে হতে মানুষ ধান আবাদ করি। আমরা যাতে ওই নদীর ভিতরে নামতে যাই, তারা তাড়ি মারতে চলে আসে, হ্যাঁ দা কাটা রিলি চলে আসে। সেই জায়গায় দেখেন কা বেড়া ঘোড়া দিয়ে এক করে ঘর তুলে লোড করতেছে, সে একটুকু আমরা দুই হাত রাস্তাও যেতে চাই, তাও আমাদের সে দেয় না। এলাকার সচেতন ব্যক্তিরা জানান, পরিকল্পিতভাবেই হিসনা নদীকে একটি মহল হত্যা করছে। এই নদীর বিলীন হওয়ার মধ্যে, সেচ প্রকল্প হুমকির মধ্যে, জাতি সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে এজেন্ডা, জাতি যে খাওয়ারের যে ফুড সেফটি, ও সব হুমকির মধ্যে। কিভাবে এটা ইনিশিয়েটিভ নিলে, সেন্ট্রালাইজ পর্যায়ে কিভাবে গভর্নমেন্টকে একটু নক করলে এর সুন্দর বিধি ব্যবস্থাপনা হয়, জনগণের পক্ষ থেকে আকুল আবেদন জানাচ্ছি। পরিবেশবিদরা বলছেন, এভাবে নদী ভরাট ও দখল হলে জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হবে। এই যে যারা দখলদার, তারা তো নদীর শত্রু না, তারা জাতির শত্রু। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আছে যে নদীকে মেরে দিয়ে কোনো প্রকল্প গ্রহণ করা হবে না। নদীকে মেরে দিয়ে প্রকল্প গ্রহণ করলে পরে সেটার জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে, সেটা নদী কমিশনের নজরে নিয়ে আসতে হবে এবং সেটার জন্য ব্যবস্থা নিতে হবে। রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিরা বলছেন, নদী দখল হয়ে গেলেও তাদের কিছু করার নেই। প্রশাসনকে বারবার বলার পরও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন উপজেলা চেয়ারম্যান। প্রশাসনকে আমরা বারবার বলছি, আপনি ওখানে গেলেন হিসনা নদীর যেটা মুখ, এই দিক দিয়ে পানি বেরোনো যে ব্রিজের কাছে, একেবারে বন্ধ করে দিয়েছে। আমরা এটা বারবার চেষ্টা করছি, পারি নাই, কেন পারি নাই এটা আর বলতে পারবো না। উপজেলা সহকারী কমিশনার ভূমি বলেন, দখলকারীদের তালিকা প্রস্তুত করা হয়েছে, নোটিশ করার পরও স্থাপনা না সরালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। নোটিশ করা হবে, নোটিশ করার পরে দেন হচ্ছে তারা যদি নির্ধারিত সময়ের মধ্যে না সরায়, দেন আমরা উচ্ছেদ নথি করে তাদেরকে উচ্ছেদ করব। দ্রুততম সময়ের মধ্যে হিসনা নদীর বুক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পুনঃখনন করে নদীর গতিপথকে স্বাভাবিক করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সাবরিনা হাসান, চ্যানেল আই। এবারে খেলার খবর।